মন ভালো না, একদম মন ভালো না। মেয়ে, আমার একমাত্র মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে, তাই রান্না বান্না খেতে ইচ্ছে করে না, তাই তো? ছেলে মেয়ের অসুখ হলেই দেখবেন, একটু জ্বর হলেই দেখবেন ইস ছেলেটা শরীর খারাপ, একটু পরপর মা বাবা গিয়ে হাত মাথায় হাত দিয়ে দেখবে। সেইখানে একটা বিবাহিত মেয়ে, হ্যাঁ, যেই মানুষটা নিজের জীবনে কোনোদিনও সুখী সংসার করতে পারিনি, যেই মানুষটা আজকে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীহীন হয়ে আছে, যার স্ত্রী স্ত্রী হয়ে ওনার ওনার ওপরে ওনাকে আয়রন করে দিয়ে চলে গেছে, সেই মানুষটা তার একমাত্র মেয়ে স্বামীর ঘর ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, নেমন্তন্ন খেতে গেল। অনেক দিন ধরে ওনাকে যেতে বলছিল, উনি আর সময় করতে পারছিলেন না যাওয়ার জন্য, ঠিক আছে? তা এখন যখন দেখলো যে মেয়ে ওইখানে এত কিছু করে খাচ্ছে, তাই উনি ভাবলো এইবার যাওয়া যাক। উনি একটা চ্যানেলকে প্রমোট করার নাম করে সকাল 12টা থেকে রাত্র 10টা, ডিয়ার ভিউয়ার্স, 10 ঘন্টার জন্য কার বাড়িতে আমরা থাকতে যাই? রিলেটিভ না, ফ্রেন্ড সার্কেলও না, জাস্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে একজন ইউটিউবার, যে ওই পাড়ায় থাকে ওনার সাথে তো পরিচয় হয়েছে, ওনাকে নেমন্তন্ন করেছে। মেসামশাই আমাদের রঙিন মানুষ, তোমার বয়স হয় না 16, আমার 19, তাই না? তোমরা দেখুনি রিলসগুলি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে, আমি কি তোমাকে ছাড়া। তো মেসামশাই আমাদের কি করলো, মেয়ে দেখাচ্ছে ডিম সিদ্ধ, ঘি, ফাঙ্গাস মাস, মন তো মানে না বন্ধু, জিত তো মানে না, এদিকে রান্না করে করে ভিডিও দেখায়, আমরা চেঁচাবো যে হ্যাঁ মেয়ের এই অবস্থা, বাপে ফুলকপি খায়, মাছ খায়, হ্যাঁ বেটায় করলো কি, শুধু জামাই ঘুরবে, হ্যাঁ বাইক নিয়ে মেয়ে যাবে ওই কোথায় বসিরহাট, আর আমি বসে থাকবো না। কিন্তু যাওয়ার আগে আবার ওই যে নাতিন তো নাতিন না, একটা পণ্য হয়ে গেছে, বাচ্চাটা একটা পণ্য হয়ে গেছে, কি করলো, যে ভেবেছিলাম তো ওইখানে যাব, যেহেতু আমাকে ওই বাড়িতে যেতে অ্যালাউ করা হয়নি, তো আমার আমাকে নেমন্তন্ন ওরা আগেই করেছিল, আমি আজকে এই বাড়িতে যাব, হয়ে গেল। যাওয়ার আগে কিন্তু একটা বাচ্চার জন্য দুটো ড্রেস, খেলনা, মিষ্টি, মানে ভাড়া ভাড়াক্রান্ত মন নিয়ে, ভাঙা মন নিয়ে এগুলি করতে ইচ্ছে করবে? তোমরা যে ভিউয়ার্সরা বলছো আমাকেও, কিছু কিছু যারা ম্যান্ডিকে ভালোবাসো, ওরা বলো আপনাদের সংসারে এমন হলে বুঝবেন, আমাদের সংসারে এমন হলে না এই বালিশটা আর আমি আর বিছানা এইভাবে শুয়ে থাকলাম, বলে কিসের ভিডিও, কিসের রান্না, কিসের খাওয়া, টাচ উঠ এমন যেন না হয়, জীবনের অনেক প্রান্তই তো, মানে অনেকগুলি অঙ্ক, বুঝতেই পারছো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, অনেকগুলি অঙ্ক কাটিয়ে চলে এসেছি, বাট বাট স্টিল টাচ উঠ করাটা ভালো। এরকম করা যায়, পাগল পাগল হয়ে গেলাম বলে, পাগল পাগল, আমার মেয়ের সংসার, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমার মেয়ের শুধু মেয়ে না, মেয়ের সঙ্গে নাতিনের, আমার পরিবারটা স্পটেড পরিবার, এলাকার লোক ঘেন্না করে যার বউ পালিয়ে যায় মেয়ের বিয়ের পরে, হ্যাঁ আমি একটা 2 নম্বরি ব্যবসায়ী যার বাড়িতে নাকি বারবার পুলিশ কেস হয়েছে, পুলিশ এসেছে, এই রকম স্পটেড পরিবারের মানুষ আমরা, আমাদের কাছে আবার স্পটেড হবে শুধু মেয়ের জীবন না, সাথে জড়িয়ে আছে আমার নাতিনের জীবন, তখন আমি কারোর বাড়িতে যাব, সেই বাড়িতে গিয়ে যেতে হলে কিছু গিফট নিয়ে যেতে লাগবে, সেগুলি কিনতে মার্কেটে যেতে হবে, আবার গিফটের মধ্যে দুইখানা ড্রেস, খেলনা, মিষ্টি, এবং ভালো মিষ্টি, ইচ্ছে করবে? ইচ্ছে, আমি নর্মাল শরীর খারাপ হলি, অন্য কিছু ছাড়ো, সামান্য একটু জ্বর সর্দি কাশি হলেই কিন্তু, কিছুদিন আগে আমার জ্বর ছিল, আমার নেমন্তন্ন ছিল আমার হাজব্যান্ডের কলিগের বাড়িতে, ওদের হাউস ওয়ার্মিং পার্টি, আমি বলেছি শরীর ভালো না, যখন ভালো হবে আমি ওই বাড়িতে আসতে কি চল, হাউস দেখাই তো হাউস ওয়ার্মিং পার্টি, আমি এসে দেখে যাব।
তো এগুলি কমন থিং। আর এই মানুষটা এত কিছু কিনেছে, পয়েন্ট টু বি নোটেড, এক ভিডিওতে 3 বার ড্রেস চেঞ্জ। দিদি বাজে কথা বলবেন না, দিদি বাজে কথা বলি না, দিদি কোনোদিন কোনো কারোর বিরুদ্ধে যখন কথা বলি জেনুইন না হয়ে, পয়েন্ট না থেকে, ওই মেসেঞ্জারের খবর, গোপন সূত্রের খবর এসব নিয়ে ভিডিও অর্পিতা পাল করে না, করে না জেনুইন না হওয়া পর্যন্ত। আচ্ছা, তারপর সে প্রথম সাদা শার্ট পরা ছিল, দিদি উনি ঘরে ছিল না, ঘরে ছিল না, সাদা শার্টটা পরে উনি জিনিসগুলি কিনতে গেছিল, অফ হোয়াইট, সাদা না এক্স্যাক্টলি, আমারটা তো সাদা, আমি আসলে কালো ছেড়ে দিয়েছি, কালকে আমাকে দুঃখ দিয়েছে, আমি এখন হোয়াইটে চলে এসেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালকে আমাকে ও চুনা লাগিয়েছে, এখন ওরে যদি আমি চুনা না লাগাইছি তোমরা দেখবা, দেখবা আছে কেমন করে চুনা লাগাই। হ্যাঁ, তো ও কি করলো, গেল, তারপর ওই বাড়িতে যাওয়ার পর মনটা ভালো না, সত্যি বলছি, মেয়েটার সংসার ভেঙে যাচ্ছে, নাতনিটা কি খাচ্ছে না খাচ্ছে মনটা ভালো না। তারপর একখান লাল, মানে লালচে মেরুন শার্ট পরলো, পরে ওই বাড়িতে গেল, যাওয়ার পর ওদেরকে ওই দুধ লস্যি দিল, গরমের মধ্যে গেছে তো, বেলা 12টার সময় গেছে, বয়স্ক মানুষ, মনটা ভালো না, হ্যাঁ মন ভালো না, কিন্তু দেখো পিপাসা তো আর আটকায় না, এখন এই যে আমি কথা বলতে আমার জলতৃষ্ণা পায়, এত অ্যান্টিবায়োটিক খেয়েছি না, এখন আমার খুব জলতৃষ্ণা পায়, খুব খুব, হ্যাঁ তো মনটা ভালো না, তো আমিও জলের বোতলটা নিয়ে এই পাশে বসি, কিন্তু আচ্ছা আমি জলের বোতলটা বেশি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসি, হ্যাঁ তারপর খেতে দিয়েছিল ওই দুধ লস্যি টাইপের খেলো, তখন কিন্তু পরা ছিল লাল কালারের মেরুন শার্ট। তারপর দাদুর আমার একটু না, উনি আমার দাদু হবেন না, আমার মেসামশায় একটু ছুকছুকানি স্বভাব আছে, এটা কিন্তু অনেকেই বলেছে, তো যার বাড়িতে গেছে না, ওনার চিংড়ি মাছ রান্না করছিল, দাদু তো আবার ব্লগ ছাড়তে পারবে না, কন্ট্রোভার্সি পিরিয়ড, এখন ওনার মেয়ে হচ্ছে হাইয়েস্ট পিকে, মেয়ের বাপ হিসাবে ভাই 17-18 বছর খাওয়াইছে, ভাই বাজা কথা কইও না, কিছু এখন তো লাগবে, আমরা যে ব্যাংকে টাকা রাখি কিসের জন্য রাখি, ইন্টারেস্ট পাওয়ার জন্য তো রাখি, রাখি না, এই যে কষ্ট করে এই যে ড্রেসগুলি পরে পরে ভিডিও করি কেন করি, তোমরা ভালোবাসো দেখেই তো, দিদি তোমার শাড়িটা ভালো লাগে, দিদি তোমার এই দেখো, অনেক আমার আঁচল দেখতে চায়, আবার দেখে নাও আমার আঁচলটা, খুব সুন্দর আঁচলই শাড়ি, একদম বলবে না দিদি তোমার শাড়ি এসে দেখাও, তারপর শুরু হয়ে যাবে শো অফ, হ্যাঁ আমি দেখাবো না এইসব জিনিস, যাই হোক যখন যেটা পরবো সেটাই দেখাবো, কত শাড়ি যে কোন জায়গায় আছে নিজেও বলতে পারবো না। তারপর কি হলো, লাল শার্ট পরলো, পরার পর কচু দিয়ে চিংড়ি দিয়ে রান্না হচ্ছিল, একটু দেখলো, একটু ভিডিও করে ঘরটা দেখালো, বারে ব্লগিং ছাড়লে হবে, এখন রোজগারের সময়, মনটা বেশি ভালো না, বয়স হয়েছে তো শরীরটাও দেয় না, মনটাও ভালো না। তারপর দিয়েছে ওআরএস খেতে, দাদু আবার ভাবলো কি না ওনার কিন্তু অসুস্থ না ওআরএস, ওআরএসটা শুধু অসুখ হলেই খেতে লাগে এই ধারণাটা ভুল, ওআরএসটা গরমে শরীরে এনার্জির জন্য, কোল্ড ড্রিঙ্কস নিলে এতটা এনার্জি হয় না যেটা ওআরএস দেয়, ওআরএস ছাড়া যেমন গ্লুকন ডি, জানে জাহানে গ্লুকন ডি, তো এই গ্লুকন ডি, গ্লুকন সি এগুলিতে বডিতে এনার্জি পাওয়া যায়, বোঝাতে পারলাম, পারছি একটু হলো পারছি। উনি ওই বাড়িতে গিয়ে লুঙ্গি পরলো হোয়াইট কালারের, ভাবতে পারছো লুঙ্গি, তো লুঙ্গিটাও নিয়ে গেছিল, নর্মাল ভিডিওতে ওনাকে লুঙ্গি পরতে আমরা কদিন দেখেছি, আজকাল তেরে মেরে প্যার কে চাচ্ছে হর জুবান পর, সবকো মালুম হ্যায় সবকো খবর হো গই, উনি লুঙ্গি নিয়ে গেছেন এবং উনি লুঙ্গি পরে ওআরএস খাচ্ছিলেন, দিদি মিথ্যা বলি না, উনি লুঙ্গি পরলেন, তারপরে আবার আবার ড্রেস বদল, শালা হিরো হিরোইন হার মানবে, 10 ঘন্টার মধ্যে কতবার ড্রেস চেঞ্জ করলো, এবার ইয়েলো শার্ট, ইয়েলো ইয়েলো ডার্টি ফিলো হয়ে বসে গেল খেতে, জানো জানো মন ভালো না, জানো ভেতরটা ফেটে যাচ্ছে, একটা মাত্র মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, জানো ওই বাড়িটা আমার মেয়ের রক্ত জল করা বাড়ি, কিন্তু বাড়িটা পাবেনি কি না ডাউট, জানো আমার মেয়ের জামাই আমার বাড়িতে যেতে নো এন্ট্রি সাইনবোর্ড লেগে রেখেছে,
জানো আমি প্রতিদিন ভিডিওতে একটা ছোট্ট দুধের শিশু নাতিনের নামটা এনে তোমাদের ইমোশনে আমি সুসুরি দিই, জানো প্যাশনে দিয়ে আমাকে নিয়ে ভিডিও করে বলে আমি কোশ্চেন পড়ি আনসার দিতে পারি না, তার জন্য আজকে আমি কিউ কোশ্চেন আনসার ভিডিও করিনি। তোমরা জানো, জানো না, তোমরা কিছুই জানো না, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা কিছুই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, জানো উনি কত আইটেম খেলেন, উনি 13 পদ খেলেন। দিদি কও কি হাসা কথা, গন্ধরাজ লেবুটা পর্যন্ত উনি কাউন্ট করছে, উনি এতটাই পার্টিকুলার। সাদি কি আর উনি 2 নম্বরই ব্যবসা করে, হ্যাঁ 2 নম্বরই ব্যবসা করে, টাকার হিসাব রাখে, পাই পাই হিসাব, বৌড়ে মুটকুড়ে চাল দিত, আজকের হিসাব না। গন্ধরাজ লেবু থেকে শুরু কইরা আলু ভাজা পটল ভাজা, এই ওর ঘরে যেতে হবে না, আমার ভিডিও দেখে সব খাবার জানবা তোমরা, শুধু ভিউজ আমাকে দিবা। আলু ভাজা পটল ভাজা টক ডাল দই কাতলা মাংস চাটনি দই মিষ্টি পাঁপড় ভাত স্প্রাইট কচু চিংড়ি দেখছো, হুম ছোটবেলা পড়াশোনা শিখাইছে মা বাবা, 1+1=2, 2+1=3 আমি জানি, 13টা আমি গুনতে পেরেছি, 1, 2, 3 করে 13 গুনতে পেরেছি, 13, 12টা বাজে দিল। ওইটা খাওয়ার পরে উনি একটু ঘোরাফেরা করলো, তারপর অনেক ভালোবাসা অনেক গল্প, জানি না রিলস করলো কিনা, কারণ সেই মহিলা কিছুক্ষণ পরে পিঙ্ক চুড়িদার পরে এসেছিল। পাসুতু আনে লাগা যারা যারা নিদিয়া চুরানে লাগা যারা যারা, দাদুর আমাদের শর্টসগুলিতে দেখো মহিলা ছাড়া উনি শর্টস করেন না, আমরা কিন্তু এই বুড়া বয়সে একলা একটাই ধেই ধেই কইরা বাজকে রে না রে বাবা বাজকে রে না রে বাজকে রে না রে বাবা তুজপে নজর হে, একলা একলাই করি আমরা, আবার কুত্তিকে লুকানো কৌশন যেই না সেহারা। দাদু মনে হয় রিলস করছে বুঝছো সেই মহিলার, কারণ তারপর যে একটা তার একটা অন্য অন্য রূপ দেখছিলাম। সকালে রান্না বলবে আয় দিদি রান্নার সময় কি তোমার মতো অসম্ভব মেকআপ করে, না রান্নার সময় মেকআপ না করলো বিশ্রী ড্রেস পরে রান্না করি না, মোটামুটি ভদ্র ড্রেস পরি রান্না করি, মানে যা যখন যাই পড়ি, হ্যাঁ তখনও তো আমি টি শার্ট শার্ট পরে থাকলেও কোয়াইট ভালো ড্রেস। হ্যাঁ তো সেই মহিলা বাড়িতে গেস্ট এসছে, যাই হোক যার যেটা বলার কিছু নেই ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা তারপর কিন্তু উনি একটা স্টাইলিশ চুড়িদার পরে আসলো, তারপর বলছে এইবার আমার বিদায় নেওয়ার পালা, মাঝে মাঝে উনি এই বাড়িতে আবার আসবেন, হ্যাঁ এবং রাত্র 10টা বাজে, নেমন্তন্নটা কি দুপুর সন্ধ্যা রাত্রের জন্য করেছিল না, এতই মজা পেয়েছে, এতই মজা পেয়েছে। দাদু তো একটু আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো তোমার মুখ টা কি সুন্দর, আমি বলবই বলবো। হ্যাঁ গো দাদু কিন্তু এই ধরনের গানেও করেছিল, কিন্তু এক দুটো শর্টস যখন আমরা খুব বউকে নিয়ে ঝগড়া হয়েছিল সরিয়ে দিয়েছে, কিন্তু সরালে কি হবে, আমরা হয়েছি মুখ পুরা, না আমি মুখ পুরা না মুখ পুরি, আমাদের এইখানে না ঢুকিয়ে তালা দিয়ে দিই আর যখন ইচ্ছা হয় করে মুখটা খুলে দিই। তো তারপর দাদু 10টার সময় গেল, কথা দিয়ে গেল মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে যেও কিন্তু দূরে থেকো, কাছে যেও না, আরো কাছাকাছি আরো কাছে এসো, এটা করতে যেও না, যখন বউটা চিংড়ি মাছ রান্না করবে দূর থেকে ক্যামেরা করবে, কাছে যাবে না, কারণ বান্দর বুড়া হইল গাছ বাওয়া ছাড়ে না, আর তোমার চরিত্রে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, তাই না? তো 13খানা আইটেম 10 ঘন্টা ঘুরা ফিরে আসলো, তাও ভালো কোশ্চেন আনসারের ভিডিও, উনি কিছুই জানে না। আর তারপর একটা কথা, কালকে কোশ্চেন আনসার ভিডিওতে বলেছে যে দিদি কে বলছে কাকাবাবু আপনি খেতে খেতে ভিডিও করবেন না, বলছে আচ্ছা কথা দিলাম খেতে খেতে ভিডিও করবো না, আজকেও আবার সেই ফুসকরা আর আওয়াজ করে খায় তো না, বল বয়স্ক মানুষ দাঁতের ফাঁক দিয়ে বুঝি, সে কেমন করে বিস্কিটটা ডুবায় কেন রে বাবা,
তুই চাটা বিস্কুটটা খেয়ে ভিডিওটা কর, নাহলে ভিডিও করার পরে খা। 2 মিনিট কথা বলে চা বিস্কুটটা খেয়ে আবার কর। দিদি তুমিও তো মাঝে মাঝে, আরে আমি মাঝে মাঝে সবসময় খাই না, অত কথা বলবি না আমার সঙ্গে, সবসময় বলবি না আমি ফুট ফুট করে চা খাই না, আমি আওয়াজ করে শব্দ করে কখনো খাওয়ার খাই না, এমন বলবেন। আমি সব দিকে মেনটেন করি, আমি ভাত খেলেও আওয়াজ করি না, একদম একদম নিঃশব্দে খাই। এইটাও এইসব বললে হবে না, নিজের গুণ নিজেই বলতে লাগে। আজকাল এই যুগের এটাই নিয়ম, নিজের ঢাক নিজে পিটাও। আমারটা আমি পিটাবো না, তোমরা পিটাবে? তো চলো, 13 পদ আইটেম খাওয়ার দেখার পর, 4 বার ড্রেস চেঞ্জ করার পর, একটা বাবার মন কতটা বেকুলতা থাকে, যদি না দেখতাম ভিডিওটা বুঝতে পারতাম না। আমি কালকের থেকে যখন এখানে বসবো, একটা টিস্যু পেপার নিয়ে বসবো, আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে, চোখে তো কাজল থাকে, শাড়ির এই জায়গাগুলির মধ্যে না লেগে যায়, তো কালকে থেকে আমি টিস্যু পেপার নিয়ে বসবো, যখনই আমার ওদের জন্য কষ্ট হবে আমি এইভাবে কান্না করব। বাই 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 বাই, অনলি ফর দিস ভিডিও, কামিং সুন উইথ নেক্সট ভিডিও, লাভ ইউ ডিয়ার।